হেই গাইস, আর ইউ অল, আই এম ব্যাক এগেন উইথ এ নিউ রিঅ্যাকশন ভিডিও। তো আজকে যে গানটা শুনে নেবো সেই গানটার নাম হচ্ছে অনেক সাধনার পরে, আর এতে আছে সাবনূর অ্যান্ড রিয়াজ। তোমরা বলেছো যে সাবনূর অ্যান্ড রিয়াজের অনেক 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 গানের ভিডিও আমরা দেখতে চাই, তো আসবে এবার, তো দেখে নেবো। কিন্তু তার আগে যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো দেখে নেবো মিলু অ্যান্ড মিলুর গানের কথা ফার্স্ট টাইম। অনেক সাধনার পরে আমি গানটা আমি শুনেছি, খুব ভাইরাল সং তোমার মো খুঁজে ভুবনে আমার আপন জন তুমি বুকে চেনে নানা প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার গানটা খুব ভাইরাল, তাই শুনেছি আমি ইয়ে করতে পারছি না। আহা, তোমার সাথে বিধাতা আমাকে তোমার জন্য গড়েছে আপন হাতে জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে ভুবনে আমার আপন জন তোমাকে পেয়েছি পেয়েছি আবার বাঁচার নতুন আশা যাবে না কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা তোমাকে পেয়েছি পেয়েছি আবার বাঁচার নতুন আশা সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে ভুবনে আমার আপন জন তুমি বুকে চেনে নানা প্রিয় আমাকে আমি ভালোবাসি।
সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপন জন। মানে আমি রিয়েলাইজ করছি দ্যাট রিয়াজ অ্যান্ড সবনূর হচ্ছে একটা রোমান্টিক জুটি, আই মিন রোম্যান্টিক কাপল জুটি, তো বেশ ভালো। মানে ওনাদের প্রত্যেকটা গান ভালো। আর এই যে অনেক সাধনার পরে গানটা আমি শোনার পর রিয়েলাইজ করলাম যে এই গানটা আমি আগেও শুনেছি, আমি জানতাম না এটাতে সবনূর অ্যান্ড রিয়াজ আছে কিনা। আমি ভিডিও অন মানে ভিডিও ফর দ্য ফার্স্ট টাইম দেখলাম, কিন্তু গানটা এটা কি গানটা কিন্তু প্রথমবার শুনলাম। তো মানে গানটা প্রথমবার শুনছি না, ভিডিওটা প্রথমবার দেখছি, কিন্তু গানটা আমি আগেও শুনেছি অনেক সাধনার পরে গানটা। তো জানি না রিমেম্বার করতে পারছি কোথায় শুনেছি গানটা, আমি অনেকবার চেষ্টা করছিলাম মনে করার কোথায় শুনেছি, বুঝতে পারছিলাম না। ইনস্টাগ্রামে কি রিলসে নয় তো অন্য কোথাও কোথাও গানটা শুনেছি আমি, কোথাও হয়তো বাজছিল এরকম হতে পারে, বা কেউ গিয়েছে গানটা এটাও হতে পারে, আমি ঠিক মনে করতে পারছি না। তো খুব ভালো লাগলো, এটা লেখা ছিল যা আমি জানি কনক চাপা দিকে তো আমরা সবাই চিনি, অ্যান্ড তার গলা নিয়ে আর কোনো কথা নেই, তার ভয়েস এত শ্রুতি মধুর যে শুনতে প্রচণ্ড ভালো লাগে। তার সাথে যে মেল ভয়েস ছিল তার নাম লেখা আছে মিলু, তো বেশ ওনার গানটা অবশ্যই ভালো, দুজনেরই একসাথে হিট করেছে সংটা বোঝাই যাচ্ছে। তো গানটা বেশ সুন্দর, মুভিটার নামটা কি ভালোবাসি তোমাকে, আছো ভালোবাসি তোমাকে মুভির গান, বেশ ভালো লাগলো। আরও অনেক রিয়াজদার অ্যান্ড সবনূরদির আমাদের ফেভারিট জুটির আরও অনেক গান আমি নিয়ে আসবো, আশা করছি আমি আরও ভালো ভালো গান শুনতে পাবো, এর থেকেও ভালো ভালো গান আমি শুনতে চাইছি। তোমরা অনেকেই অনেক একটা বড় লিস্ট পাঠিয়ে দিয়েছে, আমি সেগুলো থেকে না সার্চ করে করে দেখছিলাম যে কোনটা ব্লক হবে না। আরেকজন কমেন্ট করছিল ভালোবেসে আই কাছে তুই গানটা, কিন্তু সরি টু সে গাইস ওটা বঙ্গ থেকে পোস্ট হয়েছে, তোমরা দেখে নিতে পারো, অ্যান্ড বঙ্গ থেকে যে গানগুলো পোস্ট হয় ব্লক করে দেয়, সরি আমি সেই গানগুলো রিয়াকশন করতে পারবো না। এই যে এইটা পোস্ট হয়েছে অনুপম মুভি সংস থেকে, এইটা ব্লক হবে না আমার, তো ব্লক হবে না কিন্তু কপিরাইট আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কপিরাইটেডই আমি করি, কিন্তু আমার তাতে কোনো অসুবিধা নেই, অন্তত তোমরা দেখছো সেটাতেই হবে আমার, আমার চায় না। আর লাইভ টেক যেটা তার সেটাতে কোনো রকম বিয়ে করে না আর কি, ব্লকও করে না কপিরাইট দেয় না লাইভ টেক। লাইভ টেকে সবচেয়ে বেশি শাকিব খানেরই গান আছে, রিয়াজদার খুব কম আছে, রিয়াজদার আছে অনুপম মুভি সংসে এইসবে বেশি আছে। তো আর কোন চ্যানেল দেয় না আমি ঠিক জানি না, মানে অনেকগুলোতে দিয়ে দিয়েছে তো প্রচণ্ড ঠকেছি, কারণ 8 মিনিট 10 মিনিটের ভিডিও করে তারপর যদি ব্লক হয়ে যায় প্রচণ্ড গায়ে লাগে। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো গানটা, আশা করেছি ভালো লেগেছে। তো ভালো যদি লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, আমরা 63K হিট করতে যাচ্ছি, আশা করি কাল পরশুর মধ্যেই হয়তো 63K হিট হয়ে যাবে, অ্যান্ড তারপরই 64K, তো লেটস সি সেটা কবে সম্ভব হয়। তো থ্যাংক ইউ সো মাচ, ফির মিলেঙ্গে উইথ দ্য নিউ রিঅ্যাকশন ভিডিও, তব তক কে লিয়ে বাই।